সবাইকে স্বাগত জানাচ্ছি মেলার মাঠে মুখোমুখিতে। এই আয়োজনে আমরা মেলার গুরুত্বপূর্ণ বই নিয়ে গুরুত্বপূর্ণ লেখকদের সাথে আলাপ করি। আমার সাথে এই মুহূর্তে আছেন প্রখ্যাত আলোকচিত্রী ও লেখক নাসির আলী মামুন। মামুন ভাইয়ের এস এম সুলতান স্বদেশ প্রকৃত মানুষ তার সম্পাদনায় এবার বের করেছে বাতিঘর। মামুন ভাই কেমন আছেন? খুব ভালো আছি, কারণ বইটা বেরিয়েছে, আরো দুইটা বই বেরোবে এস এম সুলতানের উপরে। বা এটা একটা অসামান্য ব্যাপার সুলতানের উপর। আমরা জানি সুলতানের বিখ্যাত সব ছবি আপনি তুলেছিলেন, এই বইটার পরিকল্পনা কিভাবে হলো মামুন ভাই? এখন থেকে দেড় বছর আগে কোভিডের মধ্যেই আমার মনে হলো যে এস এম সুলতানের জন্মশতবার্ষিকী আসছে 2023 এবং 24-এ, তো আমরা এস এম সুলতানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আমরা কী করতে পারি বা আমি কী করতে পারি। তখন আমার মনে হলো যে আমাদের দেশে যেই প্রজন্ম চারুকলায় পড়াশোনা করে, ছাত্র অথবা যারা চারুকলা পড়াশোনা করে না কিন্তু এস এম সুলতান সম্পর্কে দারুণ আগ্রহী, তারা এস এম সুলতান হতে চায়, এস এম সুলতানের মতো বহিমিয়ান হতে চায় কিন্তু হতে পারে না, তাদের সম্পর্কে এস এম সুলতানের জীবন দর্শন এবং শিল্পকলা নিয়ে খুব বই একটা পাওয়া যায় না। যেই ধরনের বই পাওয়া যায় সেগুলি খুব বেশি একাডেমিক, যেমন এক দুইটা বই সৈয়দ নিজার লিখেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বই, সবাই হয়তো বুঝতে পারে না কারণ সেটা হলো চিত্র সমালোচনা, একাডেমিক ডিসকাশনের একটা বই। তারপরেও আরও অনেকে বই লিখেছে খণ্ড খণ্ড বিক্ষিপ্তভাবে। তখন আমি ভাবলাম যে পুরনো সব লেখা একখানে করে নিয়ে আসি, যেমন আহমদ সফা 80 সালে লিখেছেন বাংলা চিত্র ঐতিহ্য এস এম সুলতানের সাধনা, তারপরে বুরহানুদ্দিন জাহাঙ্গীর স্যার লিখেছেন, সৈয়দ আলী হাসান লিখেছেন শামসুর রহমান, আল মাহমুদ, সন্তোষ গুপ্ত, আবুহানা মুস্তফা কামাল, এবং এই প্রজন্মের যারা শুধু চিত্রশিল্পী বা চিত্র সমালোচক না, এছাড়া যারা কবি, সাহিত্যিক, লেখক, সঙ্গীত শিল্পী, তাদের দিয়েও আমি লিখিয়েছি। এবং এটি একটা উল্লেখযোগ্য বই কারণে যে আমাদের কালের মহান শিল্পী শাহাবুদ্দিন ভাই এইটা এঁকেছেন একদম গত ডিসেম্বরে। হ্যাঁ, এই গেল ডিসেম্বর 2022-এ তিনি ক্যানভাসে অয়েলে এই পেন্টিংটা করেছেন আমার এই বইটি প্রচ্ছদ করার জন্য। তো আমি সৌভাগ্যবান যে শিল্পী শাহাবুদ্দিনের মতো একজন শিল্পীর হাতে করা কাজ, শাহাবুদ্দিন ভাইয়ের একটা লেখাও কিন্তু আমি দেখলাম, তাকে দিয়ে একটা লেখাও লিখিয়েছে, এটা যদিও অনুলিখিত, ওনার স্মৃতিকথা উনি বলেছেন এবং উনি খুব হাইলি প্রেস করেছেন এস এম সুলতানকে। এস এম সুলতানকে পরবর্তী প্রজন্মের কাছে যদি আলোচনায়, সমালোচনায়, এমনকি চারুকলার পাঠ্যসূচির মধ্যেও তাকে সম্মানজনকভাবে রাখতে হয়, রাখা উচিত, সেই জন্য টেক্সটের দরকার আছে। কারণ এই অনুষ্ঠান করলে হবে না, শতবার্ষিকীতে বইয়ের দরকার আছে, সেই কারণেই আমি ভিতরে ভিতরে কাজ করেছি। না, এটা দারুণ ব্যাপার মামুন ভাই। মামুন ভাই আপনি অসামান্য সব ছবিও তুলেছেন সুলতানের সাথে, এবং এই বইয়ের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে সুলতানের কিছু খুবই সিগনেচার পেইন্টিং আসলে এই বইয়েও মানে রাখা হয়েছে, মানে গ্রামের দুপুর, প্রথম তার ভারবাহন বা যাত্রা, হত্যাযজ্ঞ, এই যে এই এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবি, মানে আমাদের চিত্রকলারই খুবই গুরুত্বপূর্ণ একটা ছবি এবং বিশ্ব চিত্রকলায় এই ছবিটির স্থান। হ্যাঁ, প্রথম বৃক্ষরোপণ, প্রথম রোপণ। মামুন ভাই এই বইটার তো একটা ব্যাপার, তো আমি দেখলাম যে সুলতানকে নিয়ে সব গুরুত্বপূর্ণ লেখাগুলো এটাতে আছে আছে, এবং আমাদের যে পাঠক তারা যদি আসলে এই বইটা পড়ে তারা আসলে সুলতানকে নিয়ে একটা ব্রিফ ধারণা আসলে পাবে, অবশ্যই পাবে। মামুন ভাই আমার মনে পড়ছে টিপু ভাইয়ের সাথে আপনার একটা অসাধারণ বই ছিল, সাধারণ মানুষের সাক্ষাৎকারের বই, কিন্তু আপনি ঘর নাই, কিন্তু আপনি অসামান্য অসাধারণ মানুষদেরও আসলে প্রচুর ইন্টারভিউ করেছেন, এই বইগুলো মামুন ভাই কবে পাবো আমরা? আমার আসলে বই বেরিয়েছে 2001 সালে মাওলব রাজাস থেকে, 22 বছর আগে, ঘর নাই নামে। 20 বছর পরে 2021 সালে এটা আবার রিপ্রিন্ট হয়েছে আদর্শ থেকে, এই একই ঘর নাই বই। আর মাঝখানে 2016 সালে আমি এবং সাখোয়ার টিপু, আমার বন্ধু কবি, আমরা দুজনে মিলে আমার ওই কাজের উপরে একটা বই করলাম আমরা, সেটা ছিল নাম আমার অংশ চালালনামা, সাখাওয়ার টিপুর অংশ ছিল বিধান ও অভিধান। অভিধান সে আমার এই সাক্ষাৎকার নিয়ে সে গবেষণা করেছে 4 মাস সমস্ত কাজকর্ম বাদ দিয়ে, এবং সে দেখিয়েছে যে কেন মানুষ ঢাকায় আসে। মামুন এখন আপনি কী কী কাজ করছেন সেটা জানতে চাই। আমি আসলে এখন আমার সমস্ত শক্তি এবং চিন্তা এস এম সুলতানকে নিয়ে, যেহেতু তার জন্মশতবার্ষিকী আসন্ন, আরও 2টা বইয়ে কাজ হাতে নিয়েছি, আরেকটা বই করবো এস এম সুলতান নিয়ে, তার সমস্ত পেইন্টিং, সেই পেইন্টিংয়ের উপরে ইংরেজিতে লেখা, বাংলায় লেখা, এটা ফটোগ্রাফির অ্যালবামের মতো হবে, আমার তোলা ফটোগ্রাফি, একটা পিক্টোরিয়াল কমপ্লেক্স সুলতান যাতে পাওয়া যায়। আলোকচিত্রীরা যখন লেখালেখিতে আসেন সেটা একটা মানে দারুণ ব্যাপার হয়ে ওঠে, আপনি আমাদের আলোকচিত্রীদের ভবিষ্যৎটা কোথায় দেখেন? বাংলাদেশে যখন আমি ফটোগ্রাফি শুরু করলাম 71 সালে বা মুক্তিযুদ্ধের পরপর, তখন দেখলাম যে আমাদের দেশে যারা আলোকচিত্র শিল্পী, বিশেষ করে যারা ফটো জার্নালিস্ট, সংবাদ আলোকচিত্রী, তারা কিন্তু কেউ লেখেন না, এবং যারা ফটোগ্রাফি করে তারা লিখেন না, এবং আমার চোখের সামনে অনেকে উদাও হয়ে গেলেন, তাদের কোনো টেক্সট পাওয়া যায় না, ডায়েরি নাই, তাদের ছবির কোনো ক্যাপশন নাই, এমনকি হাল আমলে আমানুল হক, নাইবুদ্দিন আহমেদ, ডক্টর নজেশ আহমেদ, আলোকচিত্রাচার্য মঞ্জুর আলম বেগ, উনি অবশ্য অনেক লিখেছেন,
কিন্তু ওনার ছবি নিয়ে, তাদের ছবি নিয়ে, এমনকি আনোয়ার হোসেন, সাইদা খানম, তাদের ছবি নিয়ে তাদের টেক্সট পাওয়া যায় না। তারা লিখেছেন অন্যদিকে, সাইদা আপা তো লেখকই ছিলেন। আমি দেখলাম যে এই যে আমরা যারা লেখালেখি করি নাই, আমাদের কিন্তু বড় একটা ভিজুয়াল হিস্ট্রি হারিয়ে যাচ্ছে একদম, এবং রাষ্ট্র সংরক্ষণ করছে না। যেই ব্যাপারে আমি গুরুত্ব দিতে চাই, সব জায়গায় বলি, সংরক্ষণ করা। যেমন এই যে বসে আছে যেই চত্বরে, এতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান বাংলা একাডেমি। বাংলা একাডেমি কী করতে পারে? যারা লেখক তাদের ছবি আর্কাইভিং করা, তাদের হাতের লেখা চিঠি ডায়েরি স্বাক্ষর বাংলা একাডেমি কিন্তু আর্কাইভিং করতে পারে ডিজিটালি। এমনকি জাতীয় প্রেস ক্লাবও করে, প্রত্যেকেরই দায়িত্ব আছে। আমি মনে করি যে বাংলাদেশের আলোকচিত্র শিল্পীরা শুধু ছবিই তুলবেন না, বিভিন্ন প্রতিযোগিতায় যাবেন না শুধু, তারা কিন্তু লিখবেন। আমাদের ফটোগ্রাফের যে ইতিহাস আমরা কিন্তু এখন লিখতে পারি না, অথচ ওই বাংলায়, পশ্চিমবাংলায়, বিশেষ করে কলকাতায় ফটোগ্রাফির ইতিহাস তারা রচনা করেছে। দারুণ। এবং আমি চাই যে বাংলাদেশের ফটোগ্রাফির ইতিহাস ফটোগ্রাফারই লিখুক, স্ট্রেঞ্জার এসে লিখবে না। এবং আরেকটা গুরুত্বপূর্ণ দিক যে বাংলাদেশে ফটোগ্রাফি কোনো এক্সিবিশন হলে কেউ লিখে না, ফটোগ্রাফাররা তো লিখে না। আমাদের আলোকচিত্র সমালোচনা আমাদেরকেই করতে হবে, শুরু করতে হবে। দারুণ। মামুন ভাই, আপনার ফটোজিয়াম কদ্দূর? হ্যাঁ, ফটোজিয়ামটা আসলে আমি এখন পর্যন্ত করতে পারিনি, তবে ভার্চুয়ালি করব, সেই ব্যাপারে কাজও করছি, অন্তত ডোমেইন কিনে অনলাইনে যাতে এটা থেকে যায়, কারণ এটা অনেক ব্যয়বহুল কাজ, এই কাজটা আমার একার পক্ষে করা সম্ভব না। কিন্তু আপনার কাজের জন্য যদি স্পন্সর না হয় এই দেশে, কার জন্য? হ্যাঁ, যদি রাষ্ট্র এগিয়ে না আসে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি এগিয়ে না আসে, তাহলে এটা আমার পক্ষে করা সম্ভব না। কিন্তু এটা করা গুরুত্বপূর্ণ কাজ, এটা খুবই দরকার, অবশ্যই দরকার। মামুন ভাই, মানে আপনার সাথে কথা বলা তো খুবই আনন্দের, এবং সেটা টাইম বাউন্ড না, শেষও হইতে চায় না। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বলছিলাম প্রখ্যাত আলোকচিত্রী লেখক নাসির আলী মামুনের সাথে। দেখা হচ্ছে অন্য একজন লেখককে সাথে নিয়ে মেলার মাঠে মুখোমুখির পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।